নমস্কার দর্শকবৃন্দ, আমি দীপ। দীপস ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, আজকে আমি পুরুষদের কিছু ড্রেস সম্বন্ধে, মানে কীরকম মেচি, কোনটার সাথে কোনটা করলে ভালো লাগবে, এটা আমি মানে এটা সম্বন্ধে ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যেটা আমি সব ভিডিওতে বলে থাকি যে যদি আপনারা এরকম করেন তাহলে আমি একটু মোটিভেট হব। আমি যদি মোটিভেট হই আপনাদের সামনে নতুন আর একটু কিচ্ছু শিখতে পারবেন, এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো। তাই আমি মানে এই কথাগুলো বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের টপিকটা তো আমি লাস্ট ভিডিওতে বলেওছি, আবারও বলছি, আজকের টপিকটা হলো জেন্টসদের মানে যেমন আমি চেক প্রিন্টের শার্ট পরলাম, এটার সাথে আমি শার্টের সাথে আমি কী পরবো। যেমন শার্ট যদি আমি পরলাম, শার্টের সাথে আমি সবসময় ট্রাই করবো মানে ফর্মাল ট্রাউজার হলে খুবই বেটার হবে, ফর্মাল হোক কিংবা ক্যাজুয়াল হোক। ক্যাজুয়াল বলতে তো আমরা মানে ক্যাজুয়াল বলতে আর কি যেটা বুঝি আমরা যেমন চিনোসগুলোও তো ক্যাজুয়ালে আসে, তো ক্যাজুয়ালও পরতে পারি আমি। যদি আমি ফর্মাল ওয়্যার পরতে চাই তাহলে আমি ট্রাউজার পরবো, ফর্মাল ট্রাউজার। আর যদি আমি ক্যাজুয়াল ওয়্যার পরতে চাই তাহলে শার্টের সাথে আমি চিনোস পরবো আর কি। এটা কালার তো আমি আপনাদের প্রথম সব মানে প্রথম দু তিনটা ভিডিওতে বলেওছি কালার সম্বন্ধে। তো এরকম কালার মাথায় রেখে সবসময় আমরা ড্রেসটা সিলেক্ট করব। যেমন আমি টি শার্ট পরলাম যেমন এটা টি শার্ট পরলাম, ব্ল্যাক টি শার্ট পরলাম, তো এটার সাথে আমি কী করবো, ট্রাই করবো জিন্স পরা। কারণ টি শার্টটা কী হয়, টি শার্টটা আমি ফর্মাল ওয়্যারে ইউজ করতে পারি না। ফর্মালে আমরা অফিসে ওয়্যারে যেতে পারি টি শার্ট পরে, যদি আমাকে অফিস থেকে বলা হয় যে আপনি ফর্মাল পরে আসেন তাহলে আমি কি টি শার্ট পরে নিচে ফর্মাল প্যান্ট পরে যেতে পারবো? একদম মানে আমার আমি ফিল করি একদম বাজে লাগবে, বা মানে এটাকে ফর্মাল দরাও হবে না, এটাকে না ক্যাজুয়াল না ফর্মাল না জেঙ্গো কোনো স্টাইলে আসবে না এটাকে। তো তখন আমরা কী করবো, টি শার্ট যদি পরি তো টি শার্টটাকে আমি জিন্স পরে যাব। অফিসে তো আমি টন জিন্স পরে যেতে পারবো না, তো আমি নর্মাল জিন্স পরে যাব। যদি আমি শার্ট পরি, যেমন ফর্মাল শার্ট পরলাম, তো আমি ফর্মাল ট্রাউজার পরার ট্রাই করব। যদি আমি ক্যাজুয়াল শার্ট পরলাম, কেউ কেউ আছে যে আমি মানে শর্ট স্লিভ শার্ট পরতে ভালোবাসে, মানে এতটুকু হাত শার্টটা পরতে ওরা ভালোবাসে, তো ওরা কী করবে, ওদের ক্ষেত্রে ওরা এতটুকু হাতের শার্টটা তো পরে যাবেই, তার সাথে আমরা ওরা মানে ইয়ে পরতে পারবে আর কি বলে এটাকে, মানে ক্যাজুয়াল প্যান্ট পরলো, যেমন চিনোস পরলো, চিনোসের তো ভ্যারাইটি কালার আছে পরে দিল। যেমন আমি যদি এটা ডার্ক পরলাম, তো ডার্কের সাথে লাইট পরলাম, তো এটা মানে ভালো লাগবে। তো তিনটাই আমি বললাম, কারণ কী কেন না, কারণ আমরা যখন ড্রেস সিলেক্ট করি, আমি এটা টি শার্ট পরলাম, টি শার্টে আমি যদি ফর্মাল পরে যাই তো আমাকে তো বিলকুলই মানে ভালো লাগবে না। যদি আমি শার্ট পরলাম, শার্টের সাথে যদি আমি জিন্স পরি তো তাও মনে হয় একটু ভালো লাগবে। যেমন টি শার্টের সাথে যদি আমি ফর্মাল পরি তো আমার মনে হয় না ভালো লাগবে আর কি। যেটা আপনারা নিজেও ট্রাই করে দেখে নেবেন, কোথাও যাবেন না, কেননা মানুষ আবার মানে মানুষ ভাববে আমি স্টাইল চিনি না বা স্টাইল জানি না, তো এরকম যাবেন না, ঘরে আপনারা মিররে ট্রাই করে দেখতে পারেন, মানে ভালো লাগবে না। আর লাস্ট ভিডিওতে আমি বলেওছিলাম যে আমি মানে মহিলাদের ক্ষেত্রে না পুরুষদের ক্ষেত্রে বলছি, তো এই ভিডিওতেও সেম আমি খালি পুরুষদের ক্ষেত্রে বলছি না, মহিলাদের ক্ষেত্রেও বলছি। কেননা কারণ আপনি আপনার হাজব্যান্ডকে বার্থডে গিফট করবেন, কোনো সারপ্রাইজ গিফট করবেন, তখন আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। কারণ পুরুষদের আপনারা জানবেন না, হতে পারে জানেনও না, বা অনেকে হতে পারে আইডিয়া নেই, জানি বাট আইডিয়া নেই কীরকম পরবো কী নেবো, এটা কোনো আইডিয়া নেই, বাকিটার সাথে কী ম্যাচ হবে এটা কোনো আইডিয়া নেই। তখনই আমরা কী করবো, যেমন আমার কাছে একটা চেক প্রিন্টের শার্ট আছে, চেক প্রিন্টের শার্ট আছে, তো আমি ট্রাই করবো। পুরুষদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, আমি তখন ট্রাই করবো আমার এই চেকের মধ্যে, কারণ পুরুষদের ক্ষেত্রে মাল্টি কালার থাকে না বেসিক্যালি, ওদের ক্ষেত্রে থাকে যেমন হোয়াইটের উপর একটু ব্ল্যাক চেক থাকলো, তখন আমি একদম ইজি, একটাই চেক তো ব্ল্যাক চেক, তো একদম ইজি ব্ল্যাক একটা প্যান্ট কিনে নিলাম, তো ম্যাচিং হয়ে গেল। তো খালি ব্ল্যাক যে থাকবে এমন না, অন্য অন্য কালার আছে, কিন্তু আপনারা কালারটা বারবার দেখে নেবেন, কেননা আপনাদের জন্যও সুবিধা হবে, যাকে গিফট করবেন ও মানে গিফটটা পেলে খুব খুশি হবে, আপনাদের ক্ষেত্রে আরও ভালো হবে আর কি। তো বারবার বলছি আপনারা নিজে ইয়ে করে দেখে নেবেন, ঠিক আছে, এটার মধ্যে এমন কিছু আপনাদের নেই। কিন্তু কালারটা কিন্তু মনে রাখবেন, পুরুষদের ক্ষেত্রে একটু আলাদা, পুরুষদের ক্ষেত্রে রেড, ইয়েলো, পিঙ্ক এগুলো একটু কমই থাকে, থাকে কিন্তু একটু কমই থাকে, মানে সবাই তো আবার এরকম লাইক করে না, ছেলেদের ক্ষেত্রে তো একটু আপনারা তো বুঝতেই পারছেন, সবাই তো এরকম লাইক করে না, তো এই যেমন একটু আলাদা থাকে আর কি। তো ওই সময় একটু আপনারা ভেবে চিনতে নেবেন, বা যদি আপনারা এতেও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট সেশনে গিয়ে, কমেন্ট বক্সে গিয়ে একটা ফটো দিয়ে দেবেন, আমি ফটো দেখে বলে দেবো এটার সাথে এটা নেন, দেখবেন ভালো লাগবে। আর ডেফিনেটলি আপনারা ঘরে এসে ওনাকে ট্রাই করতে বলবেন, বা যখনই সারপ্রাইজ করবেন ট্রাই করতে বলবেন, দেখবেন ভালোই লাগবে, এটা আমি ফিল করি।
আমার নেক্সট টপিক যেটা হবে এটা এটা আমি এটার সাথে আমি বুঝিয়ে দেব বা আমার একটু মোটিভেশনাল ভিডিও আমি নিয়ে আসতে পারি এটা ট্রাই করব কারণ সব সময় যে আমি আপনাদেরকে মানে শিখাতে থাকবো এমন তো নয় কোনো মানে মিডিলে মিডিলে একটা দুটা মোটিভেশনাল ভিডিও ডালতে হবে যেটা আমার সাথে হয়েছে যেমন আমি আপনাদের তিন চারটা ভিডিওর মানে লাস্ট তিন চারটা ভিডিওর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি আপনার আমি আমার ডাইরেক্ট ফটো দিয়েও আপনাদেরকে দেখিয়েছি আমার সাথে এরকম অলরেডি হয়েছে তো এরকম ট্রাই করব নেক্সট যে ভিডিওটা হবে এরকম কিছু একটা রিলেটেড ভিডিও নিয়ে আসার আর এর জন্য এতটুকুই আজকে নেক্সট যেটা আলোচনা করবো এটা তো আমি অলরেডি বলেও দিলাম ততক্ষণের জন্য সেফ থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন আমার ভিডিওটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না ততক্ষণের জন্য ধন্যবাদ।